সহনিবেদক নেসিভিয়ান ওয়ান ইজ ওয়ে টু ইজ ওয়ে তেরি ম্যাকডোনাল্ডস ডাবলস ফেস্ট এবং ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট নমস্কার, দেখছেন নিউজ টাইম, সঙ্গে আমি অভিক বসু। শুরু করছি প্রাইম টাইম। প্রাইম টাইমের শুরুতেই যে খবরের দিকে চোখ রাখব, রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের মিথ্যে দাবি, আর তা নিয়েই প্রতারণা, লক্ষ লক্ষ টাকা তছরুপ। চাকরি পাইয়ে দেওয়া হবে রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের জেরে, সেই চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এক দম্পতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের। এ খবরের দিকেই নজর রেখেছেন আমাদের প্রতিনিধি রাজাময় মুখোপাধ্যায়। প্রাইম টাইমের শুরুতেই সে খবরের দিকে আমরা বিস্তারিত জানবো, চোখ রাখবো। রাজাময়, শুরুতেই জানতে চাইবো যে রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের জের, আপনাদের আরো একবার জানাই, রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের জের এবং সেই জেরে চাকরি পাইয়ে দেব, এই প্রতিশ্রুতি, এই মিথ্যে প্রতিশ্রুতির পর লক্ষ লক্ষ টাকা লুট, কি ঘটনা আরো বিস্তারিত জানবো। রাজাময়, ঠিক কি ঘটেছে? দেখো, বাগুইয়াটি ঝিলপাড়ার এই যে শম্পা বোস এবং সস্তব বোস, এই স্বামী স্ত্রী, এরা আজকে তারা মনে করছে তারা প্রতারণার শিকার হয়েছে, কিন্তু আজকে এই প্রতারণা চক্র শুরু হয়েছিল প্রায় 4-5 বছর আগে। 4-5 বছর দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে পরিচয় ছিল, কারণ পড়াশোনার সূত্রে সস্তব বোসের সঙ্গে ব্যাঙ্গালোরে একটা সময় পরিচয় হয়েছিল। তারপর হঠাৎ করেই 2010 থেকে তাদের সঙ্গে আবার বন্ধুত্ব করে এবং বন্ধুত্বের দাবি করে, এবং তারা সেখানেতে জানায় সে একটা অভিজাত হোটেলে মালিক, তার পাশাপাশি বিভিন্ন হোটেলে, অভিজাত হোটেলে যেমন তার যাওয়া আসা, তার পাশাপাশি রাজনৈতিক নেতা, যেমন তিনি অভিযোগপত্রে যেভাবে অভিযোগকারীরা লিখেছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছে যে তাকে, তাদেরকে মদন মিত্র, মুকুল রায়, অধীর চৌধুরী থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কখনো আবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র নাম করেছে, তাদের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক। এবং সেখানে যেহেতু 2011 শেষের দিকে সস্তব বসুর, যিনি যে অভিযোগ করেছেন, যারা অভিযোগ করেছেন, তাদের ব্যবসা ঠিকমতো চলছিল না, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে চাকরি পাইয়ে দেবে, কারণ এইসব রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে তাদের ওঠা বসা এবং পরিচয় তাদের খুবই ভালো। মদন মিত্র, রাজ্য পরিবহন মন্ত্রী মুকুল রায়, এছাড়াও বারবার তারা অমিত মিত্র থেকে শুরু করে প্রত্যেকের নাম তারা ভাঙিয়েছে, এবং বারবার তারা একটা কথা বলে এসেছে, এই এই যে দেখো নাম, তা যার নামে অভিযোগ, তার নাম হচ্ছে ধৃতি সুন্দর কোনার, নাম সুন্দর হলো, তার কাজ কিন্তু মোটেই সুন্দর নয়, এতদিনে তারা বুঝতে পেরেছে। এবং তারপরেই তারা বাগুইয়াটি থানার দ্বারস্থ হয়েছে। বাগুইয়াটি থানায় ইতিমধ্যেই 18 ফেব্রুয়ারি তারা অভিযোগ করেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে বাগুইয়াটি থানার তরফ থেকে, এবং সেখানে 420 এবং 406 নম্বর ধারায় তার অভিযোগ দায়ের হয়েছে। এবং 18-22 এই 4 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এই পরিবারের দাবি যে এখনও পর্যন্ত পুলিশ কোনোরকম এক ব্যবস্থা নেয়নি। দেখো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে পলিটিক্যাল, তাদের এতদিন পর কেন ঘুম ভাঙলো প্রশ্ন কিন্তু এটা হতেই পারে, কারণ দীর্ঘদিন ধরে প্রায় 7 লক্ষ টাকা তাদের কাছে। রাজাময় আমাদের সঙ্গে থাকো, রাজাময় একবার দর্শকদের দেখাবো, যার যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ, যে ব্যক্তি এই টাকা তছরূপ করেছেন, সেই ব্যক্তি ধৃতি সুন্দর কোমার, তার ছবি আপনারা দেখুন। এর বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সুসম্পর্কের জের, এবং তার জন্যই তিনি চাকরি পাইয়ে দেবেন, এই মিথ্যে প্রতিশ্রুতি, এই মিথ্যে প্রতারণা, ভাওতাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এর বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই গত 18 ফেব্রুয়ারি বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের হয়েছে, এখনও অভিযুক্ত পলাতক। তবে আমরা আমাদের প্রতিনিধি রাজাময়ের কাছে যাবো। রাজাময়, আজকের দিনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বা কোনো পরিবারের কেউ যদি চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দেন, তার আগে তো যথেষ্ট যাচাই করে নেওয়া উচিত। ওনারা কি যাচাই করেছিলেন ওই দ্বিতীয় সুন্দর কোঙ্গারের থেকে? স্বাভাবিকভাবে উঠে আসে যে এতদিন পরে তাদের কেন মনে হলো, আর 4 বছর ধরে, দীর্ঘ 4 বছর ধরে তাদের কাছ থেকে কখনো 2 লক্ষ টাকা, কখনো 1 লক্ষ টাকা, কখনো লন্ডন যাবার জন্য টাকা, এরকমভাবে প্রায় 7 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর হঠাৎ তাদের হুশ ফিরল কেন? দেখো, সে যেভাবে তাদের তার লাইফস্টাইল ছিল, সে ঢাকুরিয়ার একটা ফ্ল্যাটে থাকতো, ঘরে তাদের বাড়ি যখন যেত কোনোরকমভাবে তাদেরকে সন্দেহ হয়নি। তাছাড়াও সরকারি বিভিন্ন নথিপত্র এমনভাবে তাদের কাছে প্রেজেন্ট করেছিল, শুধু তাই নয়, বড় বড় হোটেল, এমনকি রাজারহাটে যে ফাইন্যান্সিয়াল হাব আছে সেখানেও তার নিয়মিত যাতায়াত, এমনকি বিভিন্ন সময় তাদেরকে বারবার দেখাতো যে এই যে মন্ত্রী আমরা রয়েছে, তাদের সঙ্গে তার প্রায়ই মিটিং হয়, এমনকি তার লাইফস্টাইল এমনভাবে ছিল, গাড়ি নিয়ে সবসময় আসতো এবং 24 ঘন্টা তার কাছে গাড়ি দাঁড়িয়ে থাকতো, এমনকি নেতা মন্ত্রীদের বদান্যতায় তারা এই গাড়ি পেয়েছে, এরকম পর্যন্ত তাদেরকে দেখাতো, তাদেরকে এমনভাবে তাদেরকে নিজেকে প্রেজেন্ট করতো যে কোনোভাবেই কিন্তু এই সন্দেহ হয়নি। কিন্তু সন্দেহটা হলো কখন, না 2014 মে মাসে হঠাৎ করে তাদেরকে বলে যে সে লন্ডন যাবে, ইমিডিয়েট 1 লক্ষ টাকা প্রয়োজন।
যেহেতু তাকে বিশ্বাস করতো, নিজের ছোট ভাইয়ের মতো বিশ্বাস করতো, নিজের ঘরে আশ্রয় দিয়েছিল, সেই জন্য তাকে 1,00,000 টাকা দিয়ে দেয়। কিন্তু তারপরে অক্টোবর নভেম্বরে যখন তার জিনিসপত্র, যখন ঘরের মধ্যে যেতে একই ঘরে থাকতো, তার জিনিসপত্র দেখতে গিয়ে হঠাৎ করে পাসপোর্ট দেখতে পায়। সেই পাসপোর্টে কিন্তু দেখা যায় যে কোনো রকম কোনো বিদেশ যাত্রার ভিসা কিন্তু তার পাসপোর্টে নেই। সন্দেহ শুরু হয় তখন থেকেই। তারপর থেকে তার জীবন, তার সে কীভাবে আদৌ সে সত্যি কিনা টাকা নিচ্ছে, যে তার সে বিভিন্ন হোটেলে তার মালিকানা রয়েছে, এমনকি বিভিন্ন হোটেলে তার যাতায়াত সন্দেহ হয়। এবং তারা মাঝে মাঝে তার দেখার চেষ্টাও করেছিল, কোনো একটা সময় তাদেরকে বলেছিল যে যে ফাইন্যান্সিয়াল হাব আছে, সেখানে বড় একটা মিটিং চলছে, যেখানে রাজ্যের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা আসবেন বলে, সে খুব ব্যস্ত রয়েছে, আসতে পারছে না। কিন্তু তারা যখন ফাইন্যান্সিয়াল হাবের কাছে যায়, তখন দেখে সেখানে কোনো সম্মেলন চলছে না। তখন থেকেই তাদের কিন্তু মনে রাজামাই আমাদের সঙ্গে থাকো, রাজামাই একবার আমরা দেখাবো যারা প্রতারিত তাদের কিভাবে এসএমএস বা কখনো ফোনে বা কখনো মুখোমুখি এভাবে মিথ্যে কথা বলে তাদের এইভাবে দাবি জানিয়ে, সুসম্পর্কের কথা দাবি জানিয়ে 1,00,000 টাকা হাতানোর অভিযোগ। অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি আসছেন একটি মিটিংয়ে ফিনান্সিয়াল হাবে, এবং সেখানে ওই ধৃতিময় ধৃতি সুন্দর কোঙ্গার তিনি উপস্থিত থাকবেন, এমনটাই এসএমএস এর মারফত জানাচ্ছেন। যারা প্রতারিত হয়েছেন তাদের, অর্থাৎ তাদের আরও বেশি করে বোঝানোর চেষ্টা যে কেন্দ্রীয় এবং রাজ্যের বেশ কিছু মন্ত্রী নেতাদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক, এবং তার জেরেই চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে, এবং তার সেই ক্ষমতার কথা বলেই 1,00,000 টাকা লুট। আমাদের প্রতিনিধি রাজাময় মুখোপাধ্যায় রয়েছেন। রাজাময়, ঠিক শেষমেশ এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে? গত 18 ফেব্রুয়ারি অভিযোগ দায়ের পর পুলিশ কি জানাচ্ছে, ওই পরিবার কি বলছেন, আমরা একবার শুনে নেবো। তার আগে রাজাময়ের কাছে যাব, যারা অভিযোগ করছেন, যারা প্রতারিত বলে দাবি করছেন, কি বলছেন তারা, শুনুন। আমার অ্যাকচুয়ালি আমার পুরনো ব্যাঙ্গালোরে যখন আমি পড়তে গেছিলাম তখন আরব ছিল, কিন্তু তারপরে দীর্ঘদিন ওর সাথে যোগাযোগ হয়নি। হঠাৎ করে কলকাতায় এসে আমার বিয়ের সময় আবার যোগাযোগ হয়। তারপরে দীর্ঘদিন, গত 3 বছর আগে থেকে ও আমার সাথে আমার বাড়িতে বিভিন্ন কারণে এখানে যাতায়াত করতো, আমার সাথে কথা বলা করতো, আমার এখানে বন্ধুত্বের সম্পর্কটাকে আবার রিভাইভ করে। ও তো মাঝে মাঝেই বলতো নিজাম প্যালেসে যে মুকুল রায়ের সাথে নাকি ওর দৈনন্দিন যোগাযোগ হতো একটা সময়। এবার অধীর চৌধুরীর সাথে নাকি ওনার যোগাযোগ ছিল, অধীর চৌধুরীর পিএর সাথে নাকি ওনার এতটাই অন্তরঙ্গতা যে হয়তো মানে খুব ক্লোজ ব্যাপারগুলো ডিটেলিং আলোচনা করা ছাড়া ওনারা সব কিছুই করতেন। আর মুখ্যমন্ত্রীর ভাই হিসেবে কার্তিক ব্যানার্জির নাম তো উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছে তদ্বির করার জন্য একমাত্র উপায় হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাই, এবং মুখ্যমন্ত্রীর ভাইয়ের সাথে আমি অভিষেক ব্যানার্জিরও নাম বলতে চাইবো, কারণ ওনারা দুজনেই নাকি মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ ছিলেন, যার জন্য ওনাদের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কোনো পার্সোনাল কোনো আলোচনার জন্য কোনো কথা বলতে গেলে ওনাদের সাথে নাকি যোগাযোগ করতে হতো। ও আমার কাছ থেকে এরকম বলেছিল যে তত্ত্ব ভাই ব্যবসার অবস্থাটা একটু খারাপ যাচ্ছে, মানে আমি বলেছিলাম ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে কী উপায় করা যায় বলতো, তো বলছে ঠিক আছে তাহলে যদি দেখা যাক আমি এদেরকে বলে যদি একটা চাকরি টাকরির ব্যবস্থা করে দিতে পারি। সেই সময় ও আমার কাছ থেকে টাকা ধার নেয়, তারা 2,00,000 টাকা ধার নেয়। যখন ও লন্ডনে যায় তখন আমি ওকে 1,00,000 টাকা ধার দিয়েছিলাম, পরবর্তীকালে লন্ডন থেকে ফিরে আসে এবং কিছুদিন বাবদ যখন ও আবার আমাদের এই বাড়িতে আসে কাজের সূত্রে থাকা থাকির ব্যাপার ও কথা বলে, তখনও সেই সময় যে পেমেন্ট পাইয়ে দেবো ভাই এই কাজটার জন্য আর কিছু টাকা লাগবে এরকম, ও প্রায় 7,00,000 টাকার কাছাকাছি আনুমানিক, প্রায় মানে 7,00,000-র বেশি হবে, কম হতে হবে না। যখন আমাদের বাড়ি আসলো ও তখন খুব হাই প্রোফাইল দেখাতো, এবং ওর একটা গাড়ি আছে, তারপর ওর বাড়ি আছে, নানা রকম কথা আমাদেরকে বলতো। সেই হিসাবে আমার তারপর আইটিসিতে থাকতো, হায়াতে থাকতো, তারপরে আপনার বিগ বস হোটেলে থাকতো, যেখানে একবার আমরা ওর সাথে দেখাও করেছি। তো এই সব দেখা মানে দেখাতো বা কথা বলতো, যার জন্য আমাদের কখনো মনে প্রশ্ন তখন জাগেনি। যখন আমরা থানার দ্বারস্থ হব বলে ওর ড্রাইভারের সাথে আমরা যোগাযোগ করি, তো ড্রাইভার থেকে ও জানতে পারে যে আমরা থানায় গিয়ে যোগাযোগ করছি, তখন ও বিভিন্ন ওরই মানে ওরই যোগাযোগ কর মানে ওর সাথে দেখা করতে আসতো এরকম লোক, আমি যাদেরকে চিনি সেই সব লোকজন মানে এসেছে, তারা হচ্ছে ফোন করতে থাকে আমাদেরকে। হ্যাঁ, থানাতে মেটাতে বলে, আমাদের হেস্টিং থানাতে আমাদেরকে যেতে বলে, মানে রানাদা আছে, সেই রানাদার নাকি খুব ভালো, ওইখানকার ওসির সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, তাই হেস্টিং থানা আমাদের যেতে বলে, এবং বলে যে ওইখানে গিয়ে সব ব্যাপারটাকে মিটিয়ে নেবে এবং আমাদেরকে রবীন্দ্র সদনে দেখা করতে বলে। আর আমাদেরকে তারপরে আবার ফোন করে 2,00,000 টাকা নিয়ে যেতে বলে, যে 2,00,000 টাকা যদি আমরা দিই তাহলে ব্যাপারটা ওরা সব মিটিয়ে দেবে এবং আমাদেরও নাকি টাকা পয়সা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।
আমরা শুনলাম যারা প্রতারিত বলে দাবি করছেন তাদের অভিযোগের কথা, তাদের বক্তব্য শুনলাম রাজাময় মুখোপাধ্যায়। রাজাময়, 18ই ফেব্রুয়ারি অভিযোগ দায়ের হয়েছে, এখনো পর্যন্ত পুলিশ কে জানাচ্ছে? দেখো, 18ই ফেব্রুয়ারি অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু আজ 22 তারিখ পর্যন্ত তাদের বক্তব্য যে পুলিশ, তারপর থেকে তাদের কাছে একবারও জানতে চায়নি যে কখন হয়েছিল, কী হয়েছিল বা এখন সে কোথায় আছে, এরকম কোনো প্রশ্ন তাদেরকে করেনি। এমনকি ফোনেও তাদের সঙ্গে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে যোগাযোগ করেনি। আমরা বিধাননগর যে থানা সেখানে গেছিলাম, সেখানে কিন্তু কথা বলার মতো কেউ ছিল না, তাদের কোনো সদুত্তর নেই। কিন্তু এখানে কিছুক্ষণ আগে যেভাবে অভিযোগকারীরা বললেন যে হেস্টিং থানা থেকে রফা করার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, এই প্রস্তাব কিন্তু দিয়েছিল যখন জানতে পারে যে তারা FIR করতে চলেছে, তারা এই প্রতারণা চক্র ফাঁস করতে চলেছে, তারা থানায় অভিযোগ আনতে চলেছে। তখনই তার সঙ্গে তারা আরও যে তার বন্ধু ছিল রানা সাবির আহমেদ নাম, এছাড়াও ডাক্তার, তার কোনো নির্দিষ্ট কোনো পরিচয় নয়, তাকে ডাক্তার নামে পরিচিত, তাদের সঙ্গে ফোনেই বারবার কথা হয়েছে। তারা কিন্তু তাদেরকে বারবার ফোন করে বলতে থাকে যে তারা যেন কোনোরকমভাবে অভিযোগ না করে। তারা চাইছিল যে এই সমস্যা মিটে যাবে, তাদের যে 7 লক্ষ টাকা রয়েছে তারা ফিরে পাবে, কিন্তু হেস্টিং থানায় তাদেরকে যেতে হবে এবং 2 লক্ষ টাকা নিয়ে যেতে হবে, তবেই কিন্তু কেসটা মিটিয়ে ফেলবে তারা, এরকম তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই প্রস্তাবে কান না দিয়ে, কারণ প্রতারণা যেভাবে তারা ফাঁদে পা দিয়ে তারা এখন জানতে পেরেছে তারা 7 লক্ষ টাকা খুইয়েছে, আর নতুন করে কোনো টাকা খুইতে চায় না। তারা কিন্তু চাইছে অভিযোগ করতে এবং দোষী যে শাস্তি পেতে, কারণ হচ্ছে এভাবে তাদের, তারা মনে করছে যে এভাবে শুধুমাত্র তাদেরকে না, আরও হয়তো অন্য কোনো পরিবারকেও তারা এভাবে প্রতারণার ফাঁদে ফেলছে, তো সেটা যেন বন্ধ হয় তারা চাইছে দ্রুত। এই যে ধৃতি সুন্দর কোনার রয়েছে, সে দ্রুত গ্রেপ্তার হোক এবং তাদের প্রাপ্য টাকা তারা ফেরত পাক। তারা কিন্তু দ্রুত চাইছে যে থানা যেন হস্তক্ষেপ করে এবং তার অফিসাররা যেন দ্রুত ব্যবস্থা নিক ধৃতি সুন্দর কোনার জন্য। সেই আশাতেই তারা কিন্তু এখন বসে রয়েছে, কারণ 7 লক্ষ টাকা চলে যাওয়ার পর তারা ব্যবসায় যথেষ্ট ক্ষতি হয়েছে, কারণ যেটুকু তারা, যে 7 লক্ষ টাকা তারা তাদের ব্যবসার পুঁজি থেকে তারা দিয়েছিল, ব্যবসা খুব ছোটোখাটো ব্যবসা করে, তারা চাইছে সেই টাকা তারা দ্রুত ফেরত পাক এবং ধৃতি সুন্দর যে অভিযুক্ত সে দ্রুত ধরা পড়ুক, কারণ এভাবে নাম ভাড়িয়ে যেন অন্য কাউকে তারা এভাবে প্রতারণা চক্রের ফাঁদে না ফেলাতে পারে, সেটার জন্যই তাদের এই উদ্যোগ। একেবারেই রাজাময় মুখোপাধ্যায় সরাসরি ছিলেন, আপাতত অনেক ধন্যবাদ রাজাময়। প্রাইম টাইমের শুরুতেই আমরা এই খবরের দিকে নজর রেখেছিলাম, তার কারণ কোনো ব্যক্তি যাতে এভাবে প্রতারণার জালে পা না দেন, ফাঁদে না পড়েন, এমনকি এই অভিযোগ করছেন যে দম্পতি তারাও যার তাদের টাকা যাতে ন্যায্যভাবে ফিরে পান, সে দাবিও তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, আমরাও সেই প্রত্যাশা রাখি। তবে চাকরি পাওয়ার নামে যদি কেউ টাকা দিয়ে থাকেন তবে তাদেরও অপরাধ সমান, এমনটাই মনে হয়। আপাতত অনেক ধন্যবাদ রাজাময় মুখোপাধ্যায়। প্রাইম টাইমে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, একটা বিরতির পর সঙ্গে থাকুন। রটনা নয়।